ডিজে বাপি দু শাইক নম্বর পোল আপনাদের চরণধুলি মাথায় নিয়ে আমার অনাদের আগে গোবিন্দের চরণধুলি মাথায় নিয়ে শুরু করছি আজকের লীলা মাগো ও বাবা এখন গভীর অজনী তাই তো সবার নয়নে নিদ্রা জড়িয়ে ধরছে কি মা এখন খুব ঠান্ডার সময় আবার রাত্রি হয়েছে তা আমার মায়ের তো খুব সুন্দর জেগে আছেন তো কিন্তু মা গো রাসলীলা আপনারা তো শ্রবণ করবেন তা মাঝে মাঝে একটু উলুধ্বনি হবে তো কি মা যেখানে হয় হরিনাম সংকীর্তন সেখানে হয় মধুর বৃন্দাবন তা মা গো আমরা তো সবাই এসেছি মধুর বৃন্দাবনে মধুর বৃন্দাবনে এসেছি মা চুপ করে কি বসে থাকলে হবে মাঝে মাঝে একটু উলুধ্বনি সংবর্ধনা দিতে হবে কি মা তাই তো দেখি কোন কোন মায়েরা দেবেন না বাহু তুলুন তো দেখি মামা মায়েরা খুব বুঝেছে আমি বলেছি দেবেন না বাহু তুলুন তা দেখি এবার আমার কোন কোন মায়েরা দেবেন বাহু তুলুন তো দেখি এই তো খুব সুন্দর আর আমার বাবারা এসেছেন ভাইরা এসেছেন আপনারাও দেবেন তো আপনারা যাই ধরে দেবেন দেখি একবার সবাই মিলে বলুন তো নিতাই গৌরে হরি 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 আই আমার গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীবাসানার মাঝে পঞ্চতত্ত্ব কে কে নিত্যানন্দ অদ্বৈত শ্রীবাস গদাধর আর আমার গৌর হরি কে করছেন শ্রীবাস আঙ্গিনার মাঝে প্রতিদিন হরি নামে মাতুহারা হয়ে করতেন তাই কি করছেন আজকে সবাইকে সঙ্গে করে খোল করতাল সঙ্গে করে আর হরি নাম করছেন কেমন হবে ওই না বৃন্দাবন লীলা বৃন্দাবন বৃন্দাবন লীলা বলে এই কি যমুনা এই কি যমুনা
পারিষদ বর্গকে সঙ্গে করে খোল করতাল নিয়ে আর হরিনাম করতেন। তাই আজ কি করছে? খোল করতাল নিয়ে আর শিবাসনার মাঝে ভাবছেন কি না বৃন্দাবনের কথা ভাবছেন? আর কি করছে? ওই না খোল নবদ্বীপের পথ ধরে চলেছেন। যেতে যেতে দেখছেন কি রাস্তার মাঝে কত ফুলের বাগিচা, কত রকম ফুল ফুটেছে গো। নবদ্বীপের রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে দেখছেন কত রকমের ফুল ফুটেছে। তাই আমার গৌর হরি ভাবছেন সেই বৃন্দাবনের কথা। কেমন ভাবে যেতে যেতে দেখছেন কি কি ওই না ফুল বন দেখা বৃন্দাবনের কথা ভাবছে, তাই তো বৃন্দাবনের সমান নবদ্বীপে যাচ্ছে পথ ধরে, তাই তো আর কি ভাবছে? আর সহজ হয়ে গেল
দেখি আমার কোন কোন মায়েরা মায়াপুর নবদ্বীপে গিয়েছেন, বাহু তুলুন তো দেখি। ওরে বাবা, আমার বাবারা গিয়েছেন মায়াপুর নবদ্বীপ, তাই তো? আমার তা আমরা তো মায়াপুর নবদ্বীপে গিয়েছি, মায়াপুর এপারে, তাই তো? আর মাঝখানে গঙ্গা কুলুকুলু রবে বয়ে চলেছেন, মাঝখানে গঙ্গা বয়ে চলেছেন কি না, ওপারে গেলে তবে নবদ্বীপ। তা যে গঙ্গা কুলুকুলু রবে বয়ে চলেছেন, সেই গঙ্গাটির নাম কি জানেন মা? কি গো? সেই গঙ্গাটির নাম হলো যমুনা। তাই আমার গৌর হরি নবদ্বীপের পথ ধরে যাচ্ছেন, যেতে যেতে না যে গঙ্গাটি বয়ে চলেছেন সেই গঙ্গাটির নাম হলো সুরধনী গঙ্গা। তাই আমার গৌর হরি এই সুরধনী গঙ্গাকে দেখে আর বৃন্দাবনের যমুনার কথা ভাবছে। কি বলছে? বলছে যমুনা ও যমুনা, অঞ্জলি করে জল তুলেছেন গৌর হরি, সুরধনী গঙ্গা জল তুলেছেন, কিন্তু বৃন্দাবনের কথা ভাবছেন। বলছে যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা, পরিবেশন করব। তবে মা এই কৃষ্ণ কথা
হরি কথা গৌর কথা পরিবেশন করতে গিয়ে আমার অনেক ভুল ত্রুটি হতে পারে, আপনারা নিজে মন না ভেবে বা ছোট মন ভেবে মার্জনা করিবেন। চলুন যেখানে হয় হরিনাম সংকীর্তন সেখানে হয় মধুর বৃন্দাবন, তাহলে সবাই মিলে যেতে হবে কোথায়? না মধুর বৃন্দাবন, তা বৃন্দাবনে তো যাবো মা, তা সবাই মিলে তো একটু উলুধ্বনি সংকীর্তনই হবে তাই তো? না আগে জানতে হবে রাস, রাস রয়াকা তালবেশ্বর ভালো করে শ্রবণ করবেন, রয়াকা তালবেশ্বর আর রয়াকা মধ্যন্যস্বর আর রয়াকা দন্তেশ্বর, তাহলে আমাদের জানতে হবে যে রয়াকা তালবেশ্বর শব্দটির অর্থ হলো কি। রয়াকা তালবেশ্বর রাস শব্দটির অর্থ হলো আমরা কিছু জিনিস নিয়ে একত্রিত করলাম, এক জায়গাতে রাখলাম, চারিদিকে থেকে নিয়ে যদি একত্রিত করি এক জায়গাতে রাখি তাহলে কেমন দেখাবে বোমা? চারিদিকে থেকে নিয়ে যদি একত্রিত এক জায়গায় করি কেমন দেখাবে? অনেক দেখাবে তাই তো? এটা হলো রয়াকা তালবেশ্বর আর রয়াকা মধ্যন্যস্বর, যাকে আমরা বলি ঘোড়া রজ্জু বা লাগাম। আর রয়াকা দন্তেশ্বর শব্দটির অর্থ হইল কি? না রয়াকা দন্তেশ্বর শব্দটির অর্থ হইল আমি যেই রাসটি আপনাদের সম্মুখে পরিবেশন করব আমার অনাদিরাদি গোবিন্দের সর্বশ্রেষ্ঠ লীলার মুকুটমণি হলো এই রাস রয়াকা দন্তেশ্বর রাস, এর নৃত্য রাস। মা গো এই যে সখীতে নিয়ে এসেছি মা, মাঝে মাঝে নৃত্য হবে, আবার পদগুলো তো ঠিক ঠিক করে যেতে হবে, পদ তো বাদ দিলে হবে না তাই তো? তাই চলুন সবাই মিলে যাব কোথায়? না মধুর বৃন্দাবনে রাসলীলা হয়েছিল মা গো, বৃন্দাবন কিন্তু খুব বড় তাই তো? 84 ক্রোশ মধুর বৃন্দাবন, তা চলুন সবাই যাব কোথায়? বৃন্দাবন, মধুর বৃন্দাবন। তাই দেখি সবাই মিলে বাহু তুলুন তো, এই তো সবাই মিলে বাহু তুলুন, কি করবেন আপনারা? করে করো তালি, হ্যাঁ ঠিক আছে। একবার বলো বলো রাধেশা, সবাই মিলে বাহু তুলুন, একবার বলো বলো রাধেশা, সবাই যাবেন তো মধুর বৃন্দাবনে? চলো বৃন্দাবন
সাথে সবাই মিলে বাহু তুলুন। ওমা হ্যাঁ তো আপনারা যদি আমার সাথে সহযোগিতা করেন তবেই তো ভালো হবে কি তাই তো। এখন কবি রজনী সবার নয়নে নিদ্রা জড়িয়ে ধরছে, তাহলে আমার সাথে মায়েদের তো সহযোগিতা করতে হবে। হ্যাঁ তাই সবাই মিলে বাহু তুলুন, বাবারাও তুলুন, আমার ভাইরাও তুলুন, সবাই মিলে বাহু তুলুন। হ্যাঁ তো ছোট ছোট ভাইরা এসেছেন, দাদারা এসেছেন, আপনারা কার দলে হবেন
দাদা শ্যাম সুন্দরের দলে আর আমার মায়েরা বোনেরা এসেছেন আমার মায়েরা বোনেরা হবেন শ্রীমতী রাধা রানীর দলে কি মনে থাকবে তো আ যতক্ষণ রাসলীলা হবে রাধা রানী জয়ধ্বনি দেবেন দেবেন তো আর আমার ভাইরা শ্যাম সুন্দরের দলে জয়ধ্বনি দেবেন হ্যাঁ রাধা রানীর টিম বেশি আমার ভাই বলছে বলছে আমাদের রাধা রানীর দল বেশি এসেছে আর আমি তাহলে কাদের দলে হব হ্যাঁ শ্যাম সুন্দরের দলে হব কম আছে সেই জন্য বলছে দিদি তুমি আমাদের দলে হও হ্যাঁ ওমা আমি ভাইদের দলে হই ভাইরা কম এসেছে দেখে একবার আমার মায়েরা বোনেরা সবাই মিলে দেবেন তাই তো রাধা রানী কি পিছনের মায়েরা দিচ্ছে না আমি দেখাবো এই যে সামনের মায়েরা দিচ্ছে তো মায়েরা তো হেরে যাবে গো হ্যাঁ মায়েরা তো হেরে যাবে মায়েরা হেরে যাবে হ্যাঁ কথা ধ্বনিটা কোথায় হলো কি বলছো গো মায়েরা হেরে যাবে জিততে হবে তো আর একবার তো হবে রাধা রানী কি দেখেছেন দেখে এবার আমার ভাইদের দেখে আমাদের সামনে একটু হয়েছে এবারে একটু হয়েছে প্রথম হয়েছে দেখে এবার আমার ভাইরা কি ভাই ও ভাইরা তো ও বাবা আমাদের ভাইদের দল কিন্তু কম কিন্তু এই দেখুন মাইক নিয়ে বসে আছে আমার ভাইদের জিতিয়ে দেবে বলে না না মাইক দিতে হবে না হ্যাঁ মাইক দিতে হবে না ভাইরা যা উৎসাহ পেয়েছে এমনিতেই হবে আমার ভাইরা কমটা কি আছে কণ্ঠস্বরের খুব জোর আছে হ্যাঁ কি দাদা ভাই দেবেন তো শ্যাম সুন্দরের দলে আপনারা একবার খালি দিয়েই দেখো না বলুন আমি যখন বলবো তার পরে কিন্তু বলবেন আগে বলবেন না রাধা রানী দেখেছেন আমার ভাইরা ঠিক আছেন কিন্তু মায়েরা জয় বলে দিচ্ছেন ও ভাই বলুন শ্যাম সুন্দর কি দেখেছেন মাইক নিয়ে বসেছেন বলবে বলে শ্যাম সুন্দর কি মন তো চলে রে রাধি রাধিকা
হরে কৃষ্ণ ওমা লীলার মধ্যে প্রবেশ করি তাই তো হ্যাঁ সময় তো চলে যাচ্ছে তাই কি হলো আসুন এই সেই মধুর বৃন্দাবন তাহলে রাসলীলার গল্প বলেছিল কে আর রাসলীলার গল্প শ্রবণ করেছিল কে না বলেছিল কে রাসলীলার গল্প বলেছিল গুরুদেব সুখদেব গোস্বামী আর শ্রবণ করেছিল কে শুনেছিল কে শুনেছিল রাজা পরীক্ষিত একদিন রাজা পরীক্ষিত কি করছে হরিণ মৃগয়ায় গিয়েছেন হরিণ শিকার করছে করতে করতে কি করলেন অঝর নয়নে কাঁদছে দেখলেন হরিণ শিকার করতে করতে বনের মধ্যে কি অঝর নয়নে কাঁদছে বলছি ঠাকুর একবার এই জঙ্গলের মধ্যে দেখা দাও একবার আমি তোমাকে নয়ন ভরে দেখতে চাই ঠাকুর এসো তুমি আমার সম্মুখে এসো ঠাকুর আমি তোমাকে দেখতে চাই অঝর নয়নে কাঁদছে রাজা পরীক্ষিত আর কি করছে ভগবান ঠাকুরকে ডাকছে অনাদি আদি গোবিন্দকে ডাকছে বলছে তুমি সুন্দর লা গভীর জঙ্গলের মধ্যে আমি তো তোমাকে একবার দেখতে চাই ঠাকুর তুমি আমার সম্মুখে এসো আমি তোমাকে দেখতে চাই তুমি আমাকে দেখা দাও তুমি যশোদা দুলা আর বৃন্দা বন চারি
যা পরীক্ষিত গভীর জঙ্গলের মতো অঝর নয়নে কাঁদছে। কাঁদতে কাঁদতে কি করলেন, বড় জল পিপাসা পেয়েছে। যখন জল পিপাসা পেয়েছে, ওমা জঙ্গলের মধ্যে কোথায় জল পাবে, জল তো নেই। তা দেখলেন কি, একটি পর্ণ কুঠি কিছু দূরে, একটি পর্ণ কুঠি। তার পর্ণ কুঠিরের কাছে গিয়ে দেখছেন রাজা পরীক্ষিত একজন মুনি ধ্যানযোগে বসে আছে কুঠিরের মধ্যে। সে মুনি হলো কে, না শ্রমিক মুনি, ধ্যান করছে। ওই শ্রমিক মুনিকে দেখে রাজা পরীক্ষিত বার বার করে বলছে, জল দেবে গো, আমার যে বড় জল পিপাসা পেয়েছে গো, দাও না আমাকে, একটু জল দাও না গো। কিন্তু মুনিবর কি করছে, শ্রমিক মুনি ধ্যানযোগে বসে আছে। মা ধ্যান করলে কি অন্যদিকে মন যায়, যায় না তো, ভগবানের দিকেই তো সব সময় মন প্রাণ। তা কি করছে, ধ্যানযোগে বসে আছে আর বারবার জলের কথা বলছে, জল দিচ্ছে না। যখনই জল দিচ্ছে না, ক্রোধান্বিত হয়ে কি করলেন রাজা পরীক্ষিত, ওই পর্ণকুটিরের পাশে একটি মোড়া সর্প ছিল, সেই সর্পটি গলায় জড়িয়ে দিয়েছে। আর যখন গলায় জড়িয়ে দিয়েছে, কি হলো, শ্রমিকমণি শ্রমিকমণি ছেলে শৃঙ্গিমণি এসে দেখে কি, আমার পিতার গলায় মোড়া সর্প, তুমি যেমন রাজা হয়ে আমার পিতার গলায় মোড়া সর্প জড়িয়ে দিয়েছো, তোমাকে আমি অভিশাপ দিলাম, তুমি এক সপ্তাহ কালের মধ্যে ওই দক্ষ দংশনে মৃত্যুবরণ করবে। কি হলো, রাজা পরীক্ষিত, আমার রাজা পরীক্ষিত এক সপ্তাহ কালের মধ্যে বিষধর সর্প দক্ষ দংশন মৃত্যুবরণ করবে। আসো এবার লীলার মধ্যে আমি প্রবেশ করি, সময় চলে যাচ্ছে। এই সেই মধুর বৃন্দাবন, আজ নন্দের নন্দন ব্রজসেনা সাগরী মা কৃষ্ণ না আর তন্দ্রণ মামি মুরলী লল মুরলী লল মদন
পান কি করছে কৃষ্ণচন্দ্র কি করতেন গো মা গোচারণ খেলা খেলতো তাই তো নব লক্ষ ধনু চড়াতো তাই কি করছে ভক্ত সখাকে সঙ্গে করে কৃষ্ণচন্দ্রের সখাকে কে শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবলাদি সখাগণকে সঙ্গে করে বলছে এই ভাই আই ভাই জানিস ভাই আমরা নাই বন মাঝে গোচারণ খেলা করবা খেলবি তো আই ভাই শ্রীদাম তুই খেলবি আমা সবাইকে সঙ্গে করে কি করছে গোচারণ খেলা খেলছে কেমন ভাবে না নবলক্ষ ধেনু জড়াতো আর সবাইকে সঙ্গে করে আর গোচারণ খেলা কেমন ভাবে খেলছে না কি করে খেলছে ওই না ছোটি ছোটি গাইয়া আরে ছোটি ছোটি বাল আমা ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি বাল মানে কি না ছোট ছোট গরু তার বাছুর ছোট ছোট নিয়ে আর সখাগণকে সঙ্গে করে বনমাঝে গোচারণ খেলা খেলছে কেমন ভাবে আনন্দে মাতু করা হলো যাই ভাই আই ভাই শ্রীদাম আই ভাই শ্রীদাম তোরা সবাই আই ভাই এই বনে মাঝি আমরা সবাই মিলে গোচারণ খেলা করব তাই কেমন করে করছি ওই না ছোটি ছোটি গাইয়া আরে ছোটি ছোটি বাল মানে ছোট ছোট বালো আরে ছোটি শিমিরা মধুজন Yeah.
ছোট্ট গোপাল চতুরের চূড়ামণি অনাদিরাদি গোবিন্দ সখাগণকে ডেকে বলছে, এই ভাই আই ভাই শ্রীরাম, জানিস ভাই এই দেখ সন্ধ্যা নেমে আসছে, সূর্য ডুবে যাচ্ছে, তাই তো মা যশোমতী কত চিন্তা করবে, চল চল আমরা সবাই মিলে গৃহে চলে যাই, চল ওমা আমাদের ছেলেরা, আমরাও তো মা হয়েছি কি মা, তা আমাদের ছেলেরা যখন খেলাধুলা করে বাড়িতে আসে আমরা কি করি, ভালো করে পা হাত ধৌত করে দিই, তাই তো দিয়ে বলি, এই বাবা তুই কতক্ষণ খেলাধুলা করেছিস, আই বাবা তোকে ভালো করে পেট ভরে খাইয়ে দিই, বলি না আই বাবা তুই কখন খেয়েছিস। তাই মা যশোমতী কি করছে, ছোট্ট গোপাল যখন বাড়িতে এসেছে ছোট্ট গোপালকে সুবাসিত জল নিয়ে মুখ হাত ভালো করে ধৌত করে দিয়ে আর বলছে, এই বাবা গোপাল খেনে, বাবা খেনে, তা কি খাওয়ালে গোপালকে, মা যশোমতী কি খাওয়ালেন মা, হাই হরলিক্স খাওয়ালেন, হাই বলতে স্যারালাক্স খাওয়ালেন, কি খাওয়ালেন গো, ক্ষীর সর, রাজার ছেলে যাই তাই খাবে, মুড়ি খাবে, ভাত খাবে, কি খেলেন, ক্ষীর সর নবনী মাখন পায়স মিষ্টান্ন সেবা দিয়ে আর বলছে, এই বাবা গোপাল ঘুমিয়ে পড় বাবা ঘুমিয়ে পড়। মা যশোমতী ছোট্ট গোপালকে কোলের কাছে নিয়ে আর কি করছে, মা মায়েদের কি বাৎসল্য প্রেম, তাই তো আদর করে বলছে, বাবা তুই কত খেলাধুলা করেছিস বাবা, ওই বনে মাঝে আই বাবা আই বলে খাট পালঙ্কের উপর শয়ন করিয়ে আর মা যশোমতী ভালো করে আবদার করে বলছে, বাবা তুই ঘুমিয়ে পড় বাবা ঘুমিয়ে পড়। আর চতুরের চূড়ামণি অনাদিরাদি গোবিন্দ চাতুরানির তো আর শেষ নেই, তাই কি যখনই মা ওমা আসতে আমাদের ছেলেদের যখন আমরা ঘুম পাড়াই আমরা কি হয়ে যাই, আমরা তো ছেলেদের ঘুম পাড়াই কিন্তু আমরা তার আগে কি হয়ে যাই, আমরাই ঘুমিয়ে পড়ি, ছেলে কি ঘুমোবে। তা মা যশোমতী কি করছে, ছোট্ট গোপালকে ঘুম পাড়াতে পাড়াতে আর মা যশোমতী কখন ঘুমিয়ে পড়েছে, যখন ঘুমিয়ে পড়েছে চতুরের চূড়ামণি অনাদিরাদি গোবিন্দ আমার কি করলে, ওই শারদীয় পূর্ণিমার চন্দ্রগোমা এই তো রাস পূর্ণিমাতে চন্দ্র ওঠেন দেখেছেন, আমা কি সুন্দর, তাই তো শারদীয় পূর্ণিমার চন্দ্র এত সুন্দর যে রাত্রিবেলাতে দেখবেন সকালের মতো দেখায় না, এত জ্যোতি এত আলো। তাই কি করছে, গোবাক্ষ, গোবাক্ষ মানে কি, জানালা দিয়ে যখন ছোট্ট গোপালের বদনে পড়েছে লুকে পড়েছে তখন ছোট্ট গোপাল কি করলেন, আমা আমরা ঘুমোই যখন যখন দেখবেন ইলেকট্রিকে কি আলো, একটি আলো জ্বললে আমাদের চোখে একটু মানে কি চোখে লাগে, তাই তো তদ্রূপ কি হলো না, শারদীয় পূর্ণিমার চন্দ্রের ছটা যখনই ওই গোবাক্ষ জানালা দিয়ে ছোট্ট গোপালের বদনে পড়েছে, গোপাল আমার চঞ্চ উঠলো, উঠে আর খাট পালঙ্কের উপর উঠে বসেছে, বসে আর কি করছে, গোবাক্ষ দিয়ে জানালা দিয়ে আর গগন প্রাণে তাকিয়ে তাকিয়ে দেখছে, যতই গগন মানে তাকিয়ে তাকিয়ে দেখছে কি দেখছে না, শারদীয় পূর্ণিমার চন্দ্রের দিকে যতই দেখছে আর মনে পড়ছে সেই রাশিরার কথা, আর অসংখ্য তারকা মণ্ডলী সেই চন্দ্রের চারিপাশে বেষ্টিত করে ঘিরে আছে, তারকা মণ্ডলী ওই তারকা মণ্ডলীদেরকে ভাবছে অসংখ্য ব্রজ গোপী, তাই যতই ভাবছে আর মোড়লটি হাতে নিয়েছে নিয়ে খাট পালঙ্কের উঠে বসে আর দেখছে সেই রাত্রিটি কেমন না, সেই রাত্রিটি হলো, ও মায়েরা একটু উলু ধ্বনি দেবেন, একটু সংকট ধ্বনি করবেন, তাই কেমন, আজ শারদ হই না রজনী আজ জাগিয়া আয়া
সেই রাত্রিটি কেমন না সেই রাত্রিটি হলো কেমন দেখুন মায়ের একটু হলুদ ধ্বনি দেবেন একটু সংকেত ধ্বনি দেবেন আমার রাসলীলা করবেন বলে ওই শারদীয় পূর্ণিমার চন্দ্র দেখে মুরলিটি হাতে নিয়ে আর বৃন্দাবনের পথ দিয়ে চলেছে সেই রাত্রিটি কেমন সেই রাত্রিটি হলো আজ শারদ চন্দ্র ওই না পাবন চলেছে
এমন ভাবে ওমা আমাদের গোবিন্দ যাচ্ছেন আনন্দ করতে রাসলীলা করবে বলে আর আমরা আনন্দ করব না কি মা আমরাও তো আনন্দ করব করব না তাহলে সবাই মিলে দেখি বাহু তুলুন আই তো ওমা কিছু মনে করবেন না অপরাধ নেবেন না মা আপনাদের না জানি মাঝে মাঝে না যদি শরীরকে একবার করে নাড়িয়ে দি মা তাহলে তো নয়নে নিদ্রা জড়িয়ে ধরবে কি তাই তো তাহলে আমার মায়ের মাঝে মাঝে শরীরকে নাড়িয়ে দিতে হবে তাই দেখি বাহু তুলুন তো ওমা আমরা কেন বাহু তুলব মা গো একটি হাত হলো আমাদের রাধা রানী আর একটি হাত হলো আমাদের কৃষ্ণচন্দ্র এই বা হাত হলো আশ্রয় আর ডান হাত হলো বিষয় তাই তো আর বা হাত হলো কি স্ত্রীলিঙ্গ আর ডান হাত হলো পুংলিঙ্গ তাহলে কি আমরা যদি এই করে করো তালি দিয়ে গোবিন্দকে ডাকা যায় তাহলে দেখবেন গোবিন্দ চুপ করে থাকবেন না ভক্তি দিয়ে করে করো তালি দিয়ে যদি গোবিন্দকে ডাকা যায় গোবিন্দ থাকবে না ঠিক চলে আসবে তাই তো তাহলে আমাদের তো দুটো হাত দিয়েছে আমরা চুপ করে বসে থাকবো না করে করো তালি দেব তো দেখি সবাই মিলে বাহু তুলু সবাই মিলে আনন্দ করবো আই দেখুন এক মাসিমা ঘুমিয়ে পড়েছে ও মাসিমা মাসিমা বাহু তুলু কি বলছেন
কি হলো রাধা রানীর শাড়িটা ওই না শাড়ি গেল ভুরে রে আরে ঘরে যাবে কি করে রে ঘরে যাবে কি করে ওই না কদম তোলা ওই না কদম তোলা
কিন্তু
কেউ কাউকে দেখা পাচ্ছেন কি গো মন থাকলে তবে তো মন তো গোবিন্দের চরণে একই রাস্তা দিয়ে সবাই যাচ্ছে কিন্তু কেউ কাউকে দেখা পাচ্ছে না কি শীতল চন্দন গবন I'm gonna go to the
সব দূর হয়ে যায় তাই তো যার নাম করলে কার নাম আর অনাদিরাদি গোবিন্দে তাই পদকর্তা কি বলছেন দেখি সবাই মিলে মাহুতুলু ওমা আমি বলেছি মা আমার সাথে যদি আপনারা সহযোগিতা করেন তবে তো রাষ্ট্রলীলা ভালো হবে মা তাই তো একটু আপনারা সবাই মিলে সহযোগিতা করুন দেখি সবাই মিলে মাহুতুলু হ্যাঁ করে করে তালি দেবেন তাই পদকর্তা কি বলছেন আর কি বলছে
ব্রজগোপীরা গৃহকর্ম করছিলেন। আমাদের গৃহকর্ম কি? আমরা সকালে উঠে কি করি? স্বামীর সঙ্গে ঝগড়া করি। আই দেখেছেন, সকালে উঠে স্বামীর সাথে ঝগড়া করি, তা আমরাও তো গৃহকর্ম করি। তা ব্রজগোপীরা গৃহকর্ম কি করছে গো? কোন কোন ব্রজগোপী কি করছে এই ভাবে নিয়ে কি করছিল? গোমন, যাকে আমরা বলি গোবর চাওড়া, তাই তো? আবার কোন কোন ব্রজগোপী কি করছিল? দুগ্ধদয়ন, যাকে আমরা বলি গাই দোয়া, তাই তো? আবার কোন কোন ব্রজগোপী কি করছিল? গরুর ঘর খুঁজছিল। আবার কোন কোন ব্রজগোপী কি করছিল? ঘোল পাকাচ্ছিল। এই দেখুন আমার কত ব্রজগোপী এসেছে দেখেছো? এই ব্রজগোপীরা এক এক ব্রজগোপী এক এক ভাবাবেশে গোবিন্দের চরণে যায়। তবে মাগো আস্তে জয়নিতা আমা মায়েরা উলুধ্বনি দেবে, এক এক ব্রজগোপী এক এক ভাবাবেশে চলেছেন গোবিন্দের চরণে। যে যা কর্ম করছিলেন তেমনি ভাবাবেশে চলেছেন, ভাবে চলেছেন। প্রথমে চলেছেন এক ব্রজগোপী, কেমন ভাবে না গোময় দিতে দিতে চলেছেন। তবে মায়ের একটু উলুধ্বনি আর শঙ্কর ধ্বনি দেবে। Thank you.
এবারে এবারে প্রথমে দেখলেন এক ব্রজগোপী গোময় দিতে দিতে চলেছেন, এবারে আর একজন ব্রজগোপী দেখুন কেমন ভাবে চলেছেন। ব্রজগোপীরা যে যেমন ভাবে কর্ম করছিলেন তেমনই ভাবাবেশে চলেছেন, এবারে আর একজন ব্রজগোপী চলেছেন কেমন ভাবে না দুঃখ দয়ন করতে করতে, যাকে আমরা বলি গাই দোয়া, দুঃখ দয়ন করতে করতে গোবিন্দের চরণে চলেছেন। দুইজন ব্রজগোপী ফুলের মালা নিয়ে আর গোবিন্দের চরণে চলেছেন, আনন্দে মাতোয়ারা হয়ে চলেছেন।
প্রজাপতি আবার চলেছেন। তাহলে যে যা কর্ম করছিলেন এমনই ভাবাবেশে গোবিন্দের চরণে চলেছেন। সবাই মিলে আনন্দে মাতোয়ারা হয়ে আর গোবিন্দের চরণে চলেছেন। গোবিন্দের মুরলির ধ্বনি শুনে সবাই মিলে যে যা কর্ম করছিলেন এমনই ভাবাবেশে আর গোবিন্দের চরণে চলেছে। যেতে যেতে আমাদের রাধারানীর সাথে দেখা হয়ে গেল। ব্রজগোপীরা সবাই মিলে বলছে, রাধে ও রাধে, দেখো দেখো আমরা কেমন সাজে সেজে এসেছি, দেখো এক চোখে কাজল আর এক চোখে নেই, এক হাতে কঙ্কন আর এক হাতে নেই, এক কানে কুণ্ডল আর এক কানে নেই, আর আমাদের বসন দেখো। তখন রাধারানী বলছে, ওরে ওরে সরে। তখন ব্রজগোপীরা সবাই মিলে রাধারানীকে বলছে, রাধে চলো চলো তোমাকে আমরা সাজিয়ে দিই, মধুর দর্শনে যাব। আর রাধারানী বলছে, ওরে ললিতা, ওরে বিশাখা, শোন শোন, তোরা তো প্রতিদিন আমাকে সাজিয়ে দিস, দিলেই তবে আমি মধুর দর্শনে যাই। দেখ আজকে আনন্দের দিন, আমি আমার মধুর দর্শনে যাব, তোদের সাজিয়ে দিতে হবে না, তোরা প্রতিদিন আমাকে সাজিয়ে দিস। আজ আজ আমি মধুর দর্শনে যাব, আজ আমি নিজে নিজেই সাজব। তাই কি করলেন রাধারানী, আমার একা একা সাজতে বসছেন। আমার আমাদের রাধারানী সাজতে বসছেন গো, আমার প্রায় দর্শনে যাবে বলে, তাই মায়ের একটু উলুধ্বনি দেবেন, একটু সম্বোধনি দেবেন। আর আমাদের রাধারানী রায় বিনোদিনী আনন্দে মাতুহারা হয়ে
একটা সাজতে বসছেন ওগরাই সাজে আরে বাঁশি বাজে ওই না পড়ে গেল I'm not afraid.
ঝুমা কয়াল বারাসাত বাজারে ফুল বিক্রি করে ওনার ঝুমা কয়াল 25 টাকা দিল Thank you.
জনিতাই ব্রজগোপীরা সবাই মিলে যে যা কর্ম করছিলেন ভাবাবেশে রাধা রানীকে সঙ্গে করে আপ গোবিন্দের চরণে চলেছেন। গোবিন্দের চরণে যখন গিয়েছেন আমাদের চতুর্দিকে চূড়ামণি অনাদিরাদি গোবিন্দ মনে মনে ভাবছে, তাই তো শোনো শোনো, তোমরা যে গভীর রজনীতে ঘর বর সংসার সব কিছু ফেলে দিয়ে আমার কাছে এসেছো, ছি 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 ছি, কি গো চতুরের চরামণি অনাদিরাদি গোবিন্দ মন পরীক্ষা করছে ব্রজগোপীদে, বলছে হে ব্রজঙ্গনা গো তোমাদের লজ্জা নেই, ছি 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 ছি, এ কি গো তোমরা এক চোখে কাজল আর এক চোখে কাজল নেই, তোমাদের বসন কি গো গায়ে থেকে খসে খসে পড়ে যাচ্ছে, তোমাদের থেকে আমার লজ্জা করছে, তোমাদের লজ্জা নেই, ছি 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 ছি। যখনই বলেছে আমার ব্রজগোপীরা লজ্জা পাচ্ছে, কোন কোন ব্রজগোপী চতুরের চূড়ামণি অনাদিরাদি গোবিন্দের কথা শুনে মাথা নত করে আছে, আবার কোন কোন ব্রজগোপী কি করছে মুখে কাপড় দিয়ে লজ্জা পাচ্ছে, মাথা নত করে আছে। তখন চতুরের চূড়ামণি মনে মনে করছে, না না আমি তো এদের ডেকে নিয়ে এসেছি মুরলির ধ্বনি করে, তবে শোনো ও হে ব্রজাঙ্গনাগণ তোমরা বলো কিসে এই গহন বনে কৃষ্ণচন্দ্র অপমানের পর অপমান করছে, চতুরের চূড়ামণি মনে মনে ভাবছে, তাই তো আমি তো ব্রজগোপীদের ডেকে নিয়ে এসেছি গভীর রজনীতে, আবার ওদের আমি মন পরীক্ষা করি, ওরা প্রকৃত আমাকে ভালোবাসে বলে এসেছে না ওরা ওদের সংসারের জন্য এসেছে, ওদের মন পরীক্ষা করি, তাই বারবার করে বলছে হে ব্রজঙ্গনা গো ছি 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 ছি, এ কি গো তাই বলছে তোমাদের মনের বাসনা আমি পূর্ণ করব। গোবিন্দ আমার মন মনে করছে কি না না হে ব্রজঙ্গনাগণ, বলছে গোবিন্দ বলছে তোমাদের মনের বাসনা আমি পূর্ণ করব।
করব তবে তোমরা একটি কাজ করো কি কাজ না তোমরা সবাই মিলে কাত্তায়নী ব্রত করো এই প্রজাগোপীরা সবাই মিলে কি করলেন কাত্তায়নী ব্রত করলেন এক মাস কাল সবাই মিলে যমুনার তীরে গেলেন আর যমুনার তীরে গিয়ে বালুকা রাশি তুলে নিয়ে একটি কাত্তায়নী মূর্তি স্থাপন করলেন আর কাত্তায়নী মূর্তি স্থাপন করে ফুল ধূপ দীপ দিয়ে পূজা অর্চন করছে কেমন ভাবে কাত্তায়নী ব্রত করছে দেখো
Yeah.
জানি তাই আই কি করলেন আমার ব্রজ গোপীরা সবাই মিলে কাটাইনি ব্রত শেষ করে আর জলগল করলেন আর এদিকে আমি কি করছে আমাদের চতুরের চোরাখানে অনাদি দাদি গোবিন্দ ব্রজগোপীদের কথা দিয়েছিল তাই তো তোমাদের মনে আমি পূর্ণ করব তাই কি করলেন রাসলীলা শুরু হয়ে গেল গো মা কিন্তু রাসলীলা তো শুরু হলো কৃষ্ণচন্দ্র ব্রজগোপীদের কথা দিয়েছিল তাদের মনের বাসনা পূর্ণ করবে তাই রাসমঞ্চকে সাজাবেন আমার রাসলীলা তো সব শুরু হলো কিন্তু রাসমঞ্চ তো সাজাতে হবে কৃষ্ণচন্দ্র যত লীলা করেছিলেন চোখ মায়াকে স্মরণ করে আজ এই রাসলীলা করবেন চোখ মায়াকে স্মরণ করলেন যতই লীলা করেছিলেন কি করেছিলেন তার চোখ মায়াকে স্মরণ করে তবে সেই লীলা করেছিলেন আজ আমার অনাদি গোবিন্দ চতুরী চূড়ামণি রাসলীলা করছেন এই চোখ মায়াকে স্মরণ করলেন কি করলে তা সুন্দর করে রাসমঞ্চ ফুল দিয়ে সাজিয়ে আর বিদায় নিলে শুরু হয়ে গেল রাসলীলা কৃষ্ণচন্দ্র সবার মনের বাসনা পূর্ণ করছে কেমন ভাবে তা কৃষ্ণচন্দ্র ব্রজগোপীদের হস্ত ধরে নৃত্য করছে ওমা কিন্তু নৃত্য তো হচ্ছে আর দাঁড়িয়ে ছিলেন রাসলীলা তো শুরু হয়ে গেল কিন্তু দাঁড়ে তো জানোকে দাঁড় করাতে হবে না যদি মাগো দাঁড়ে তো কাউকে দাঁড় করাই যেই আসবে রাসমঞ্চের ভিতরে প্রবেশ করবে কি মা আস্তে ও মায়েরা বড় বড় কারখানাতে দাঁড়ে কে থাকে হ্যাঁ দারোয়ান থাকে তাই তো না চোর পুলিশ কি চোর ডাকাত কেউ ঢুকতে পারবে না কিন্তু কি করছে রাজমঞ্চের দাঁড়ে কে দাঁড়াবে দাঁড়ে দাঁড়ালেন ভোলা মহেশ্বরের মুখে পার্বতী পার্বতীকে রাজমঞ্চের দাঁড়ে দাঁড় করানো হলো আর এদিকে আমাদের ভোলা মহেশ্বর আমার কি খাই গো কি গাঁজা খায় তাই তো আর কি পা দুটো কি হয় ভোলামহেশ্বর কি করছে চলেছেন কোথায় না লম্ব ঝম্প করে নৃত্য করছে কেমন ভাবে দেখো নাচে নাচে বাংলা ভোলা
অন্নপূর্ণা তাই মা অন্নপূর্ণার কাছে গিয়ে বলছে ও মা ও মা ভোলা মহেশ্বরে নন্দী আর ভিঙ্গিকে ডেকে বলেছিল এই নন্দী আর ভিঙ্গি তোদের মা কোথায় গেছে রে তখন নন্দী আর ভিঙ্গি বলেছিল জানো বাবা মা না কৃষ্ণচন্দ্র রাসলীলা করছে রাসলীলা দেখতে গেছে এই রাসমঞ্চের ভিতরে গোপীরা প্রবেশ করতে পারবে কিন্তু কোন গোপ প্রবেশ করতে পারবে না যখন নন্দী আর ভিঙ্গির মুখে এই কথা শুনেছে তা বম ভোলে নাচতে নাচতে আর কাশী ধামে গেলেন কেন কাশী ধামে গেলেন না কাশী ধামে মা অন্নপূর্ণা আছে মা অন্নপূর্ণা আমাদের কি করে সবসময় জগিয়ে দেয় তাই তো তাই কি করছে মা অন্নপূর্ণার কাছে কি বলছে ও মা গো আমি যে রাসলীলা দেখতে যাব গোবিন্দের তা তুমি আমাকে গোপী সাজিয়ে দাও যখন বলেছে গোপী সাজিয়ে দাও তা মা অন্নপূর্ণা কি করছে ও মা ভোলা মহেশ্বরের কি আছে এত বড় ভুঁড়ি তা ভুঁড়িটা তো ঢাকা দিতে হবে তাহলে কত বড় শাড়ি যায় তাই কি করছে একাশি গজ কাপড় নিয়েছে আমার দু হাতে হয় এক গজ তাই তো তাহলে একাশি গজ কাপড় নিয়ে আর ভোলা মায়ের সঙ্গে ঘুড়িটা ঢাকা দিয়ে দিচ্ছে আস্তে পিষ্টে জড়িয়ে 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 আর এক হাত ঘুমটা দিয়ে দিয়েছে দেখুন কেমন ভাবে সাজাচ্ছেন মা অন্নপূর্ণা মার একটু উলু ধ্বনি দেবে একটু সংস্কৃত ধ্বনি করো রাসমঞ্চের দ্বারে গিয়েছে আর দ্বারে কে আছে
এই ভোলা মহেশ্বরের বউ পার্বতী যখনই গিয়েছে পার্বতী তো তোমার নাম কি গো? গোপী। নাম নাকি গোপী? আমারা কি বলছে ভোলা মহেশ্বর, তা তোমার বাড়ি কোথায়? দেখেছেন লকডাউনে ভুল বকতেছে। নাম গোপী আবার নাকি বাড়ি গোপী, তা তোমার বাবার নাম কি গো? গোপী। কি গোপী? দেখেছেন ভোলা মহেশ্বর মা ওই রাসমঞ্চের দ্বারে ছিলেন, কেন ব্রজগোপীরা বলেছিলেন, ব্রজগোপীদের কাছে কৃষ্ণচন্দ্র বলেছিলেন রাসলীলা করছে, নৃত্য গীত করছে, করতে করতে বলেছিলেন হে ব্রজঙ্গনাগণ তোমাদের কোনো ভয় নেই গো, ও এসেছে তা কি আছে, ওর স্মৃতি হলো ওই দ্বার পর্যন্ত, ও আর ভিতরে প্রবেশ করতে পারবে না, কেন না ও হলো হর আর আমি হলাম হরি, এই হরি হর এক আত্মার মিলিত হয়ে হয়েছে হরি হর আত্মা, আমি যেখানে থাকব ও না এসে থাকতে পারবে না, কিন্তু ও আসবে, ওর স্মৃতি হলো দ্বার পর্যন্ত ভিতরে আসতে পারবে না, তাই কৃষ্ণচন্দ্র ব্রজগোপীদের হস্ত ধরে যত নৃত্য গীত করছে আর ভোলা মহেশ্বরের গানে যাচ্ছে কিন্তু যেতে পারছে না, মন ছুকচুক করছে, তাই তো তাই কি করছে ওই দ্বারে লম্ব ঝম্প করে নাচছে, কেমন করে ভাঙ খেয়ে নাচে, আমার যত শুনতে পারছে মনের মধ্যে তো অস্থির হচ্ছে যে আমি একটু দেখবো, কিন্তু দেখতে পারছে না, ওখানেই দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, আর পার্বতী আছে যেতে দিচ্ছে না, এই দাঁড়িয়ে লম্ব ঝম্প করে নাচছে, কেমন করে ভাঙ খেয়ে নাচে ভোলা না আজ সখী কর্ণ সঙ্গে। শুরু হয়ে গেল কৃষ্ণচন্দ্র ব্রজ গোপীদের মনের বাসনা পূর্ণ করছে, এক এক গোপী এক এক শ্যাম, দুই দুই গোপী দুই দুই শ্যাম, যে যেমন ভাবে চাইছে তাদের মনের বাসনা পূর্ণ করছে, কেমন ভাবে ওই না বিপিনে মিলিয়া I'm gonna be
কেমন করে যখনই বলেছেন বহুত আচ্ছা তা ব্রজ কপিরা বলছে ও চতুরের চূড়ামণি বহুত আচ্ছা মানে কি গো আমরা তো জানি না আমাদের বলে দাও তখন কৃষ্ণচন্দ্র বলছে ও হে ব্রজঙ্গনাগণ বহুত আচ্ছা মানে হলো তোমাদের নৃত্য খুব সুন্দর হয়েছে যখন বলেছে খুব সুন্দর হয়েছে তখন ব্রজ কপিরা বলছে ও চতুরের চূড়ামণি বলছে ও হে ব্রজঙ্গনা না শুধু আমি নয় ওই দেখো ওই যে বৃন্দাবনের মাঝে ওই তুড়ি দেখা পাচ্ছ না তোমাদের নৃত্য দেখে ওই ওরা নাচছে গো কারা নাচছে ওই না ময়ূর নাচছে ময়ূরই নাচছে ময়ূর ময়ূরই না আর কারা নাচছে ওই না শুকো নাচছে চারিও নাচছে আমার শুকো নাচছে চারিও নাচছে
মেলা তো শুরু হয়ে গেল আর আমাদের মায়েরা নৃত্য করবে না? হ্যাঁ নৃত্য করবে তো? আচ্ছা যে যে মায়েরা নৃত্য করবে দেখে উঠে আসুন তো, এক্সাইটেড একটু আনন্দ করতে হবে মা। আবার এক বছর পরে তবে তো আসবে, আবার করোনা এসেছে তাই তো, করোনা করে করোনা এসেছে তাই তো, আবার এক বছর পরে আনন্দ হবে। তাহলে আনন্দ করবে না কি মা? করবেন তো? দেখি যে যে মায়েরা নৃত্য করবেন একটু উঠে আসবেন, আমি কিন্তু খুব আনন্দ পাবো মা। ওখানে ওখানে যে আচ্ছা বসে বসে নৃত্য করা হয় কি? হবে তাই দেখে বাহু তুলুন সবাই মিলে। হ্যাঁ সবাই মিলে বাহু তুলুন, রাসলীলা শুরু হয়ে গেল। তোমরা এবার বসো, এবারে দেখি আমার কোন কোন মায়েরা গুরু দীক্ষা নিয়েছেন। বাহু তুলুন তো, একটু রাস থাক তাই তো, পরে হবে। কোন কোন বাবারাও গুরু দীক্ষা নিয়েছেন, মায়েরা নিয়েছেন, দেখি কোন কোন মায়েরা নিয়েছেন, বাহু তুলুন। এই তো খুব সুন্দর তো। হ্যাঁ আর যে যে মায়েরা নেননি নিয়ে নেবেন। গুরুদেব কি? গুরুদেব আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় তাই তো, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় গুরুদেব। গুরুদেব আমাদের করে না কি করে, কি করে গো মা? মন্ত্র দেয় তাই তো, যে মন্ত্র দেয় আমাদের, বলে যে কাউকে বলবে না, বললে ফল হবে না, মনে মনে জপতে বলেছে। তাই আমরা গৃহকর্ম করে থাকি সারা দিন কাজের মানুষ, একবারও গুরুদেবের নাম করতে পারি না। তাই পদকর্তা কি বলেছে? পদকর্তা বলেছে যে যখনই গৃহকর্ম করো না কেন, অন্তত সারাদিনের মধ্যে একবার গুরুদেবের নাম করবে, তাহলে গোবিন্দের চরণে যাওয়া যাবে। তাই পদকর্তা কি বললেন না, পদকর্তা কি বললেন দেখুন, বলছে বন্দে, গুরুদেবের আগে কি, বন্দে পিতা মাতা, আগে পিতা মাতা, তারপরে কে, বন্দে শ্রী, আগে পিতা মাতা তারপরে গুরু, বন্দে গুরু মা, বন্দে শ্রী হরি, বন্দে পিতা মাতা, বন্দে শ্রী গুরু, বন্দে গুরু মা, বন্দে শ্রী হরি, বন্দে পিতা মাতা, বন্দে পারে।
বন্দে পিতা মাতা
বাইরে বাইরে হয়েছে বাজে থোতা তা তৃন্তা থোতা তা ঠিক আছে এবারে তুমি এমন ভাবে নাচবে না বলছে এমন ভাবে নাচবে তোমার গণ্ডমুণ্ড তাই তো তোমার
बजाते लागिलो শ্যামসুন্দর কি করে দিচ্ছে ধনু অঙ্কের মাঝে একটি দাগ করে দিয়েছে রাধা রানীকে বলছে রাধে তুমি এই ধনু অঙ্কের মাঝে তোমাকে নাচতে হবে তাই কি করছে আমাদের রাধা রানী কেমন করে নাচছে মধু পানে যেয়ে যে আর এই ধনু অঙ্কের মাঝে নৃত্য করছে এমন ভাবে ওই না থামকে Come on.
শ্যামসুন্দর আমার বলছেন আর রাধারানী আমার নাচছেন, আর রাধারানীকে বলছে শোনো শোনো ও চাঁদ বাদনী ও রাই বিনোদিনী শোনো, আমি যেমন ভাবে বলবো তেমন ভাবে নাচবে। জল দিয়েছি কি? জল না থাকলে তুমি ঘুরি খাবি? ওতে জল আছে? জল লাগবে না, জল লাগবে না, ও এতে জল বসানো যাবে না। আর কি করছে আমাদের শ্যামসুন্দর বলছে শোনো ও রাই বিনোদিনী তুমি এমন ভাবে নাচবে না, এমন ভাবে তোমার না হবে ভু সোনার ধ্বনি। আরে নাননি অপরাধ নেবেন না আমা, সবাই মিলে তুল ধ্বনি দেবেন, একটু সংকট ধ্বনি করবেন।
আমাদের রায় বিনোদিনী শ্যামসুন্দর যেমন ভাবে বলছে আমাদের রায় বিনোদিনীও নৃত্য করলেন। এবারে সবাই মিলে ব্রজ গোপীরা সবাই মিলে আমার এবার সবাই মিলে উঠে পড়ুন। তাই কি করছে, রাধা কৃষ্ণকে দুই জনকে বলছে হে গোবিন্দ আমরাও নৃত্য করলাম তোমাদেরও নাচালাম, এবারে তোমরা দুই জনে যুগলে দাঁড়াও তোমাদের যুগল নৃত্য আমরা দর্শন করব। তাই কি হলো, রাধার কৃষ্ণ দুইজনে যুগলে দাঁড়ালেন আর স্বর্গের দেবতারা আনন্দে মাতুহারা হয়ে রাধা গোবিন্দের মাথায় পুষ্প বৃষ্টি করলেন। সবাই মিলে একবার উলুধ্বনি সংকট ধ্বনি দিলেন আর রাধা ও কৃষ্ণ দুইজনে যুগলে দাঁড়ালেন। সবাই মিলে নৃত্য করবেন আনন্দ করবেন। ওই না শ্রীমতী রাধিকার স্বনে Come on, come on, come on.
যেমন জয় রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর কি রাধা রানী শ্যাম সুন্দর জীবন মিলন কি রাধা রানী শ্যাম সুন্দর জীবন মিলন কি রাধা রানী শ্যাম সুন্দর জীবন মিলন কি নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 জয় নিতাই জয় নিতাই কেউ আপনারা কেউ যাবেন না প্রসাদ গ্রহণ করে যাবেন হরিলুট হবে আর কি।